গাইবান্ধার সুন্দরগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী বিতরণ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি খুশি দত্ত। এখন দেশ থেকে বিস্তারিত। দিশারি প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জে চণ্ডীপুর এফ হক উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ প্রদান উপলক্ষে আলোচনা সভা। দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট হোয়াইট স্ক্যান সহ তাদের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী লুৎফুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন চণ্ডীপুর এফ হক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এম এ আব্দুল রশিদ, দিশারি প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি লিটন মণ্ডল, সাজু মিয়া, রুবি আক্তার সহ আরো অনেকে। বক্তারা বলেন, প্রতিবন্ধী বিশ্বে 28,50,00,000 মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। এসব দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের চলাচলের জন্য হাতে সাদা ছড়ি ব্যবহার করে থাকে। নিরাপদে সড়কে ও অন্যান্য স্থানে চলাচলের সুযোগ করে দেওয়ার প্রতীক হিসেবে সাদা ছড়ির ব্যবহার হয়ে থাকে। জেসমিন নাহার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠান সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television।